কয়টা দামের? 20 টাকা দামের, দুইটা দেন। আলবি শুন, এই যে মামা আর সাসা যতই টাকা দেক, হ্যাঁ আমরা খালি আইসক্রিমই খামু। আর যদি কবে একটা বাচ্চা তেলে খামু না, যদি আমি আইসক্রিমের টাকা না দেব চোর। ইস রে, আইসক্রিম দিয়ে এত মজা রে। দোকানদার কাছ থেকে আইসক্রিম কিনে আনবো না। এই যে আমি
যাবো, এলে কিন্তু কাউরে কখন যাব না, যদি কই তাহলে দোকানদারের কাছে নিশ্চয়ই খবর যাব, পরে দোকানদার এই গাছ সহ নিয়ে যাবো গা, তখন তো আর আমরা আইসক্রিম খাইতে পারবো না। এর লেগে কারো কখন যাব না। জনি চব তো অনেক খুব করে পাইরা নিয়ে খামু। ওই শোন চল বাড়িতে যাই, আবার যদি দেরি করে যাই মা তো বকবো। আমার তো মনে হইতাছে তোর আইসক্রিমের সঙ্গে পাগল হয়ে গেছস। ও পাগল কইতাছো? পাগল হলে আইসক্রিম পাগল। আর শুনো, তোমার তো বিশ্বাস হইতাছে না তাই না? বিশ্বাস করতে হবো, আমি নিজের চোখে দেখছি আইসক্রিম গাছ হয়। বললাম না তখন আইসক্রিম কিনবার আসে না, শুনলাম ওখানে আইসক্রিমের গাছ আছে, ব্যাপারটা তো খোঁজ নিয়ে দেখতে হইব। আইসক্রিমের গাছ এই প্রথম শুনলাম, খোঁজ নিয়ে দেখতে হইব, তা না হইলে আমার ব্যবসা তো। কি করে আমার দেখান লাগবে। দেখছো কত গাছের নাম শুনছি, কিনা আবার আইসক্রিম গাছ হয়েছে, সব ক্রিম এখন যা বেসম তাইলা একটু হেলা বলি তাই কত। আমাদের যতগুলো বন্ধু আর বান্ধবী আছে সবগুলার খবর দিবি, বুঝছস? এই গাছ আমরা পাহাড়ে রাখবো, বুঝছস? এইবার বাবা জি তোমার তো দ্বারা দিতে হইব, তুমি আমাগো গাছ থেকে আইসক্রিম চুরি করো। লাবণ ও তানবীর নাইম গো পাহাড়ি বার কইগে। আচ্ছা তাড়াতাড়ি চল।
সফটি আইসক্রিম নিব, এখান থেকে যাবিস নু তাই লাভ। ঠিকই কইছস, চোর তো চোরি, কানে ধরো নাহলে কিন্তু চাইতেছি না। ¡Gracias!